সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদের আনন্দে উদ্ভাসিত হয়ে আজকের এ সকালে ঈদের বিশেষ আয়োজন ঈদের সকাল নিয়ে উপস্থিত হয়েছি আমি উম্মে সাবরিনা। ঈদ আপনাদের কেমন কাটলো? নিশ্চয়ই অনেক ভালো। তাই তো দর্শক, ঈদের আমেজ কেটে যাবার আগেই আরও কিছু শ্রুতিমধুর গান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানে। আজও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একজন কণ্ঠশিল্পী, যিনি তার কণ্ঠ মাধুর্য দিয়ে আপনাদের সামনে চমৎকার কিছু গান পরিবেশন করবেন, উদ্বেলিত করার চেষ্টা করবেন আপনাদের প্রফুল্ল মনকে। চলুন দেখে নেওয়া যাক আজ আমাদের মাঝে কে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন তানজিনা করিম স্বরলিপি। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনাকেও ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। এছাড়াও যন্ত্রসঙ্গীতের শিল্পী হিসেবে রয়েছেন দুজন, তবলায় রয়েছেন জিয়াউর রহমান জিয়া ভাই এবং আমার বামে কিবোর্ডে রয়েছেন খোকন ভাই। আপনাদের দুজনকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন শুনে নেই আজকের অনুষ্ঠানের প্রথম গানটি। তার আগে ছোট্ট একটি প্রশ্ন, আপা আপনার নাম স্বরলিপি, আগে গান না আগে নাম, মানে আপনি শিল্পী হবেন এটা চিন্তা করে কি নামটা স্মরণ? হ্যাঁ, এটা নির্ধারিত ছিল। আমি একটি সঙ্গীত পরিবারে আমার জন্ম হয়েছে। আমার বাবা উস্তাদ করিম শাহাবুদ্দিন, তো বাবার ইচ্ছাই ছিল, স্বপ্নই ছিল যে আমি গান করব। শুধু আমি না, আমার আমার ফ্যামিলির প্রত্যেকের, আমার বড় বোনের নাম সঙ্গীতা, তারপরে জনের নাম সঞ্চারী, আমার নাম স্বরলিপি। বাহ চমৎকার। আপা আজকে প্রথম কোন গানটি গাইবেন বলে? খুব মিষ্টি একটি সকালেরই গান, ডাকে পাখি খোলো আঁখি, সবারই খুব পরিচিত একটি গান দিয়ে শুরু করছি। হ্যাঁ নিশ্চয়ই। ডাকে পাখি খোলো আঁখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরে রো বাতাস। ডাকে পাখি খোলো আঁখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরে রো বাতাস, বহে ভোরে রো চমৎকার গেছেন আপনার, খুব ভালো লাগছে। এরপর কোন গানটি শুনবো? আরেকটি খুবই জনপ্রিয় গান, শ্রোতা ফেরদৌসি রহমানের গাওয়া যার ছায়া পড়েছে মনির আয়নাতে। বাহ। যার ছায়া পড়েছে মনির আয়নাতে, সে কি তুমি নও, ও গো তুমি নও। যার ছায়া পড়েছে সে কি তুমি নও, ও গো তুমি নও।
অসম্ভব সুন্দর হয়েছে আপা। একটা কথা আসলে না বলেই পারছি না, এই প্রজন্মের শিল্পী হয়েও আপনি যে এত আগের গানগুলোকে এত চমৎকারভাবে আমাদের সামনে শ্রোতাদের সামনে তুলে ধরছেন, সঙ্গীতাঙ্গনে হয়তো একটা সময় এটাই আপনার উল্লেখযোগ্য একটা ভূমিকা হয়ে দাঁড়াবে। আপনি হয়তো একটা সময় আপনি আমি একটা সময় কেউই থাকবো না, কিন্তু এই যে এত বছরের পুরনো গানগুলো নতুন করে আবার শ্রোতাদের সামনে তুলে ধরা, এটাও কিন্তু কম নয়। আপনার মৌলিক কিছু গান তো রয়েছেই, সেগুলোও চমৎকার, কিন্তু এই গানের আবেদন আসলে একেবারে একদম অন্যরকম। এবং এই গানগুলো থেকে এই শ্রদ্ধেয় সব শিল্পীদের থেকে কিন্তু আমরা অনুপ্রাণিত হয়েছি, উৎসাহিত হয়েছি যে আমরাও গান করব। আমাদেরও স্বপ্ন যে আমাদের গানগুলো আমরা যখন থাকবো না তখন বহু বছর পরেও যাতে আমাদের গানগুলো বেঁচে থাকে, সেটাই আমাদের চাওয়া। এই জন্যই কিন্তু আমরা এত শ্রদ্ধা দিয়ে এত আন্তরিকতার সাথে ভালোবেসে গানগুলো গাইছি। আপা এবার কোন গানটি গাইবেন? বলছিলেন মৌলিক গানের কথা, তো আমার খুব সৌভাগ্য যে আমি শ্রদ্ধেয় আজাদ রহমান চাচার একটি গান পেয়েছি এবং গানটি অসম্ভব সুন্দর গান। গানটি আমি গাইতে চাই এবং চাচার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। নিশ্চয়ই ভালো লাগা আবেগ বন্দি করে রাখতে বলো না, ভালো লাগা আবেগ বন্দি করে রাখতে বলো না, হৃদয়টাকে বোবা হয়ে থাকতে thank you.
খুব চমৎকার আপা, যেমন আগের গানগুলো তেমনি আপনার মৌলিক গানগুলো। তবে এর সাথে একটা কথা না বলেই পারছি না, জিয়া ভাইয়ের বাজানো এবং খোকন ভাইয়ের সহযোগিতা সবটা মিলে আসলে গানের যেন সার্থকতা একটা না বললে মানে ওনারা ছাড়া কিন্তু আমি একদম অসম্পূর্ণ। জিয়া ভাই এবং খোকন ভাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সত্যি যেন আরো বেশি শ্রুতিমধুর হলো তাদের বাজানোতে। আপা শেষ গানে যাব, তার আগে ছোট্ট করে জানতে চাইবো আসলে এত ব্যস্ততার মাঝেও ঈদ কেমন কাটলো? ঈদ মানে আমার কাছে খুশি, আনন্দ। তো ছোটবেলায় হয়তো অনেক বেশি রকম আনন্দ হতো, সেটা কিছুটা এখন বড় হওয়ার জন্য অন্যরকম ভাবে হয়, ব্যস্ততা বেড়েছে, সেই সাথে পরিবারকে সময় দেওয়া, নিজের কাজের জায়গাটাকে ঠিক রাখা, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে খুশিটাই আনন্দটাই সবচেয়ে বড় কথা। সেটা আমরা সবসময় চেষ্টা করি যেভাবেই হোক আমরা আনন্দটা ফুলফিল করবো, সেটা করি। আপা শেষ করতে হবে, শেষ কোন গানটা দিয়ে আমরা করব? আমি শেষ করবার আগে মাই টিভিকে ধন্যবাদ জানাচ্ছি, এই ঈদের আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। শেষ গান গাইছি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের গাওয়া ইশারায় শীষ দিয়ে। বাহ, চমৎকার। ইশারায় শীষ দিয়ে চমৎকার গান আপা, আসলে যেতে ইচ্ছে হচ্ছে না, তারপরে সময় বলছে যেতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আজ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যেতে ইচ্ছে হচ্ছে না, তারপরেও যেতে হবে। আশা করছি আপনারা সবাই যে যেখানে থেকে এই অনুষ্ঠান দেখছেন সবার ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগাতেই এই অনুষ্ঠানের আসলে সার্থকতা।
সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই মাইটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।